হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও তো অনেক ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি আজকে মেলায়। তো এই মেলাটা হচ্ছিলো আমাদের পাশের গ্রামে। তো এই গ্রামে মানে ছোটো থেকেই যখন এই মেলাটা হতো, এই মেলাটা পদ্মাবতীর মানে মেলা, তো মানে খুবই আমরা ছোটোবেলায় প্রচুর আগ্রহ নিয়ে থাকতাম যখন এই মেলাটা হতো, মানে আসতাম। কিন্তু এই বছর মানে ঘটনাচক্রে আমি আসতে পারিনি। দিদি দাদা শামসিয়ে সবাই গিয়েছিলো, বাট আমি যেতে পারিনি। তো যাই হোক, খুবই এনজয় করেছি, অনেক খাবার দাবার এনেছিলো, সেগুলো আমি খেয়েছি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথমেই জানাই এই মেলাটা হয়েছিল অনেক কয়েকদিন আগে, মানে আজ থেকে প্রায় দুদিন আগে। তো দুদিন আগে মেলাটা হয়ে গেছে, আর আমি দুদিন পর ভিডিওটা এডিট করছি। তো কালকে ভিডিওটা আপলোড করা হবে, কালকে হচ্ছে 28 তারিখ। তো কালকে আপলোড করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার অনেক 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 ভালো লাগবে। আর এই ভিডিওটাতে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে এই ভিডিওটা তোমরা দেখলে। তো তোমরা দেখতেই পাচ্ছ শামসিয়া মেলার মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে, আর অনেক মেলা বসেছিল। আর শামসিয়া দেখো এরকম হাত ধরে, ওর পাপার হাত ধরে কেমন ঘুরছিল, আর এটা ওটা নেবার জন্য কান্নাকাটি করছিল, এটা নেবো ওইটা নেবো, মেলায় গেলে যেমন করে। আর এদিকে তো আমাদের বাড়ির সামনে মেলা হয়, তোমরা সেটা দেখেইছ, আবারও আসছে বছর আবার হবে মেলা। তো ওই মেলা দেখে দেখে শামসিয়া তো ভাবছে, মানে আমাদের বাড়ির পাশে মেলা হলে কী হয় বলো তো, মানে হঠাৎ করেই কোনো জিনিস দোকান থেকে নিয়ে এলে মানে চেনাশোনা তো সবার সাথেই আছে, মারা পরে পয়সা দিয়ে দেয়। আর এখানে তো সবাই অচেনা মানুষের মানে মেলার দোকান থেকে শামসিয়ার জিনিসপত্র নিয়ে ছুটে পালাচ্ছে, এরকম হচ্ছে। তো এই দেখো, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। আর আমরা মানে দিদিরা গিয়েছিল তখন বিকেলবেলা ছিল, ওই জন্য ভিড়টা সেরকম নয়, কিন্তু মানে রাতের দিকে গেলে এই মেলায় প্রচুর ভিড় হয়, আমি গেছি আমি জানি। তো দেখতেই পাচ্ছ দোকানগুলো এখন সব সাজানো চলছে। তো দেখতেই পাচ্ছ শামসিয়া তো প্রচণ্ড জেদ করছে, এটা কিনবো ওটা কিনবো করে, ওর পাপার হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছে। তো তারপরে শামসিয়া প্রচণ্ড সেই নাগরদোল্লা, কারেন্টের নাগরদোল্লা চাপবে বলে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। তাই ওর মা আর পাপা নিয়ে গেছে, এই দেখো এই ঘোড়াটার নামটা আমি ঠিক জানি না, এই রাইডটা, তো এটার ওপর চাপবে বলে। তো গিয়ে দেখো শামসিয়া দাঁড়িয়ে আছে আর বলছে আমাকে চাপাও আমাকে চাপাও। তো যাই হোক, ফাইনালি শামসিয়া এখন গাড়ির মধ্যে উঠতে চলেছে। তো উঠেও পড়েছে, বসেও পড়েছে, এই দেখো। বন্ধুরা, ফাইনালি শামসিয়ার এখন নাগরদোল্লা চাপা কমপ্লিট। তোর পাপা দাঁড়িয়েছিল, ও তো খুবই আইসক্রিম খাবো বলে কাঁদছিল, তো ওই জন্য পাপা বলছে আসো আইসক্রিম খাও। তো ওই জন্য এই দেখো হচ্ছে যে শামসিয়া কোন আইসক্রিমটা খাবে। তো দেখো এখন চয়েস করছে, দেখো ভেবেই পাচ্ছে না কী খাবো করছে। তো এই দেখো অবশেষে কোনো কিছু না পছন্দ হয়ে শেষবেলে ম্যাঙ্গোটা নিয়েছে। তো এখন ওর কাছে সবাই চাইছে যে আমাকে একটু দাও, ওর মা আর ওর পাপা দুজনেই চাইছে, ও বলছে না আমি কাউকে দেবো না। আর এইদিকে দেখো আইসক্রিম খাওয়া কমপ্লিট হতে না হতেই এখানে বেলুন বিক্রি করছিল। তো ও দেখি সঙ্গে সঙ্গে এসে ছুটোছুটি করছে, পাপাকে বলছে পাপা আমাকে এটা কিনে দাও না। তো তারপরে ওর পাপা বলছে ঠিক আছে তাহলে এরোপ্লেনটা নাও তুমি, মানে এরোপ্লেনের বেলুনটা নাও। তো যাই হোক, এই দেখো। তো এটা কিন্তু ও একদিনও যায়নি, জিনিসটা এনেই বাড়িতে এসে নষ্ট করে ফেলেছে দাঁত দিয়ে ফুটিয়ে। তো দেখো কেরকম খেলা করছে এখন, প্রচণ্ড মানে এনজয় করেছে শামসিয়া মেলাতে গিয়ে। আর ও ফার্স্ট টাইম এরকম কোনো মেলাতে গেল, মানে আমাদের গ্রামে তো বাড়ির কাছাকাছিতে মেলা হতো, তো বাড়ি থেকে বেরোতো একটু ঘুরে চলে আসতো আবার, কিন্তু ফার্স্ট টাইম এরকম মেলায় গিয়ে ঘুরলো বা কিছু। তো দেখো নিজেই হাত ধরেও, হাত ধরছে না পাপার, তো নিজেই ঘুরছে শামসিয়া একা একাই। দেখো 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 ওর কাণ্ড দেখো শুধু তোমরা। তো তারপরে কিছুটা এসে দেখছে আবার এখানে বেলুন বিক্রি করা হচ্ছে, তো আবার বলছে আর একটা কিনবো। তো যাই হোক, তারপরে আবার হাঁটতে শুরু করে ফেলেছে। তো তারপরে এই দেখো এখানে হাওয়াই মিঠাই বিক্রি করা হচ্ছিলো, হাওয়াই মিঠাই তো শামসিয়া প্রচণ্ড পছন্দ করে, যেখানেই যায় মেলাতে কিছু কিনুক আর না কিনুক ওর হাওয়াই মিঠাইটা চাই। এই দেখো আগেও দুবার মেলায় গেছে ও, তোমার একবার মেমারিতে মেলায় গিয়েছিলো আর একবার পাণ্ডর মাঘ মেলাতে গিয়েছিলো। তো যাই হোক সেখানে এত ফ্রিলি ঘুরতে পারিনি, তখন তো একটু ছোটো ছিল, কোলে কোলেই মানে ঘুরেছিল, আমার কোলে দিদির কোলে। তো যাই হোক এইবার ফার্স্ট যে ও এরকম নিজেই দেখো হাতও ধরছে না, নিজেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো হাওয়ায় মিঠাই কিনেছে ফাইনালি একটা। তো বন্ধুরা দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এসছে একদম মেলার শেষ প্রান্তে।
তো এসে দাদা বলছে এইখানে কি, তো দিদি ওখানে একটা বাঁশি রেখেছিল, তো ওই বাঁশিটাই কিনতে এসেছে শামসে। অনেকক্ষণ ধরেই প্রথমেই মেলা থেকে গিয়ে বাঁশি রেখেছিল, তো ওটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো ফাইনালি বাঁশিটা পেয়ে গেল, তো এই বাঁশিটা নিল। শেষ অবধি শামসে দেখতেই পাচ্ছো খুব লাফালাফি করছে। ফাইনালি দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যেবেলায় একটু গলাটা ফিজিয়ে নিল সবাই, আর অনেক কিছু খাবার দাবার এনেছিল, সেই ফুটেজগুলো কালেক্ট করা হয়নি। তো চলো টাটা বাই বাই, গুড নাইট সব, বাই, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।